আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেন যুদ্ধের মধ্যেই সারামত ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের, ভয়ঙ্কর বিপদে রয়েছে বিশ্ব। জানিয়ে দেব পতনের মুখে ইসরায়েল সরকার, ফের কঠোরপন্থী নেতানিয়াহুর আগমন। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের, ইউক্রেনীয় সেনারা পশ্চিমা অস্ত্র থাকতেও কণ্ঠাসা। সর্বশেষ জানিয়ে দেব মালিতে জঙ্গি হামলায় নিহত অন্তত 132 বেসামরিক নাগরিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের। চলতি বছর শেষে পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে মঙ্গলবার মস্কোর সামরিক কলেজ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা জানিয়েছেন পুতিন। এ সময় পুতিন আরো বলেন, নিজ দেশের সশস্ত্র বাহিনীর আরো আধুনিকায়ন এবং ক্ষমতা বৃদ্ধি করা হবে। পুতিন আরো বলেন, পরিকল্পনা রয়েছে বছরের শেষ নাগাদ এই জাতীয় প্রথম কমপ্লেক্সটি যুদ্ধের দায়িত্বে থাকবে। রাশিয়ার নতুন পরীক্ষা করা ICBM এর দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। এই ICBM গুলো 10 বা তারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। নতুন ICBM মোতায়েনের ঘোষণা দিয়ে পুতিন জানান, সেনা সদস্যরা ইতিমধ্যে S-500 আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে শুরু করেছে। তিনি দাবি করেন, এই অস্ত্রের সঙ্গে পৃথিবীর কোনো অস্ত্রের তুলনা চলে না। সূত্র আল জাজিরা। পতনের মুখে ইসরায়েল সরকার, ফের কঠোরপন্থী নেতানিয়াহুর আগমন। ইসরায়েলের জোট সরকার সোমবার ঘোষণা দিয়েছে তারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেবে, অর্থাৎ পতন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নাফতালি বেনের সরকারের। আর সরকার ভেঙে গেলে গত 3 বছরের মধ্যে পঞ্চমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে ইসরায়েল সরকার পার্লামেন্ট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আর সরকার ভেঙে দিতে চাইছে, নাফতালি বেনেটের পতনের পর ইসরায়েলের ভবিষ্যৎ কি, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণ এসব প্রশ্নের জবাব খুঁজছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরোধিতা করতেই সেখানে গঠিত হয় 8 দলের জোট। এই জোটে ডানপন্থী, মধ্যপন্থী এমনকি ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী একটি দল রয়েছে। মাত্র 1 বছর আগে ক্ষমতায় আসে এই জোট সরকার। নাফতালি বেনেট ও তার পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জোট ক্ষমতায় বসায় দীর্ঘ 12 বছর পর প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় নেতানিয়াহুর। বলা হচ্ছে নেতানিয়াহু সরকারের বিরোধিতা করলেও নিজেদের মধ্যে বিরোধ রয়েছে জোট সদস্যদের। সাম্প্রতিক সময়ে জোটের দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে ওঠে। রাষ্ট্রধর্ম ফিলিস্তিন, রাষ্ট্র পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির মতো বিষয়ে জোট সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। এসব বিষয়ে মতের মিল না ঘটলে শুরু হয় জোট ভাঙন। গত এপ্রিলে বেনেটের ডানপন্থী ইয়ামিনা পার্টির সদস্য ইদিত সিলমন দল ত্যাগ করেন। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজনের জোট ত্যাগ করে ফলে 120 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন জোট। এতে পার্লামেন্টে আইন পাশের ক্ষমতা হারিয়েছে বেনেটের সরকার। এদিকে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় ইউনাইটেড আরব লিস্ট। সম্প্রতি জোটের পক্ষে ভোট দেবেন না বলে চলতি মাসের শুরু থেকে বেঁকে বসেন ইয়ামিনা পার্টির এক সদস্য। সব মিলিয়ে ক্ষমতাসীন সরকারি জোটে বড় ধরনের ফাটলের দেখা দিয়েছে, যার কারণে সরকারকে সামনে এগিয়ে নিতে অক্ষম হয়ে পড়েছে জোট। তাই এখন সরকার ভেঙে দেওয়া
দেওয়া ছাড়া উপায় দেখা যাচ্ছে না। সোমবার এটি হলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আর এই সময়টাই চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নাফতালি বেনেট। তখন নতুন নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ার লাপিদ। আগামী 25 অক্টোবর নির্বাচনের সম্ভাব্য দিন ধরা হচ্ছে ইসরায়েলে, আর নির্বাচন হলে ফের প্রধানমন্ত্রী হতে পারেন কুখ্যাত ইহুদি পন্থী বেনিয়ামিন নেতানিয়াহু। জনমত জরিপে তিনি এগিয়ে ক্ষমতায় ফের আসছেন জানিয়ে ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন নেতানিয়াহু। অবশ্য নতুন নির্বাচনের পথে না হেঁটে পার্লামেন্ট সদস্যদের বিকল্প সরকার গঠনের সুযোগ রয়েছে বলে মন্তব্যে বেশ কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞের। তারা জানিয়েছেন সরকার ভেঙে না দিয়ে বিকল্প আরেকটি সরকার গঠন করা যেতে পারে। পার্লামেন্টের সরকার ও বিরোধী পক্ষে থাকা ডানপন্থী দলগুলো জোট গড়লে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা, এতে করে নতুন ডানপন্থী জোট সরকার গঠনের সুযোগ তৈরি হবে। তাছাড়া আরেকটি সাধারণ নির্বাচন আয়োজন ও এটিতে ভোট দেওয়ার আগ্রহ সাধারণ ইসরায়েলিদের নেই। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে ধাওয়া পাল্টা ধাওয়া করার নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মঙ্গলবার এই ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় তেহরানের বিরুদ্ধে মার্কিন জাহাজকে ধাওয়া করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাদের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি জাহাজ সুরক্ষার দিকে অপ্রত্যাশিতভাবে তেড়ে যায় ইরানের রেভলিউশনারি গার্ডের একটি দ্রুতগামী নৌযান। সে সময় কাছাকাছি আরো দুটি ইরানি নৌযান অবস্থান করছিল। এ সময় মার্কিন জাহাজ থেকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়। ইরানের এমন আচরণকে বিপজ্জনক ও অপেশাদার বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তি নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধের মাঝেই ফের উত্তেজনা ছড়ালো দেশ দুটির মাঝে। তবে এই ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি তেহরান। ইউক্রেনীয় সেনারা পশ্চিমা অস্ত্র থাকতে ও কণ্ঠাসা সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করবে বলে রাশিয়া কল্পনাতীত বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, আশঙ্কা জেলুনস্কির। ইউক্রেনে আরেক মার্কিন যোদ্ধা নিহত স্বীকার করল যুক্তরাষ্ট্রের স্বতদন্তেরও। পশ্চিম থেকে প্রচুর অস্ত্রের আগমন সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী পূর্ব ডনবাস অঞ্চলে যুদ্ধে রাশিয়ানদের দ্বারা পরাজিত হয়েছে, যেখানে যুদ্ধটি মূলত আর্টিলারি বিনিময়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। রাশিয়ানরা ঘন্টার পর ঘন্টা ভারী একটানা গোলা বর্ষণ ধরে রাখতে পারে, তবে ইউক্রেনীয় সেনারা গোলা বারুদের শত্রুর সাথে তাল রাখতে পারে না এবং তাদের গোলা বারুদকে আরো বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে। এদিকে সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে যে দেশটির জন্য পশ্চিমাদের বহুমুখী সমর্থন যথেষ্ট নয় এবং যুদ্ধের এই নাকাল এবং অত্যন্ত মারাত্মক পর্যায়ের জন্য যথেষ্ট দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছাচ্ছে না। যদিও রাশিয়া তার যুদ্ধে হতাহতের বিষয়ে চুপ করে আছে, ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে প্রতিদিন তাদের 200 জন সৈন্য মারা যাচ্ছে। রাশিয়ান বাহিনী পূর্বে ধীরে ধীরে নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর জন্য তার বৃহত্তম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অগ্রগতি বাড়িয়েছে। রাশিয়ার অগ্রগতি প্রতিহত করতে বা প্রতিহত করতে সাহায্য করার জন্য অতিরিক্ত $100 কোটি সামরিক সহায়তা। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে এ ধরনের সাহায্য বিতরণ ইউক্রেনের প্রয়োজন সাথে তাল মিলিয়ে চলতে পারেনি, কারণ প্রতিরক্ষা শিল্পগুলি যথেষ্ট দ্রুত অস্ত্রশস্ত্র তৈরি করছে না। জার্মানির কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি গত সপ্তাহে রিপোর্ট করেছে যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতির প্রায় অর্ধেক এবং জার্মানি প্রায় 1/3 প্রদান করেছে। পোল্যান্ড এবং ব্রিটেন উভয়ই তাদের প্রতিশ্রুতির অনেকটাই পূরণ করেছে। ড্যানিশ শারাপোভ ক্রয়ের দায়িত্বে থাকা ইউক্রেনের প্রতিরক্ষা উপমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের একটি প্রকাশনাকে বলেছেন যে যে অস্ত্র সিস্টেমগুলো গৃহীত হয়েছে তা দেশের চাহিদার মাত্র 10-15% কভার করে। বুধবার প্রকাশিত একটি নিবন্ধে ন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিনের সাক্ষাৎকারে শারাপোভ বলেছেন যে কোনো একক সরবরাহকারী একা ইউক্রেনের চাহিদা মেটাতে পারে না। মালিতে জঙ্গি হামলায় নিহত অন্তত 132 বেসামরিক নাগরিক। আফ্রিকার দেশ মালির মফতি অঞ্চলে জঙ্গি হামলায় প্রাণ হারালেন কমপক্ষে 132 বেসামরিক নাগরিক। সোমবার এই তথ্য জানায় দেশটির সরকার। খবর ভয়েস অফ আমেরিকার সরকারি বিবৃতিতে বলা হয় 3টি গ্রামের নারকীয় হত্যাকাণ্ড চালায় কাতিবা মাসিনা সশস্ত্র সংগঠনের অস্ত্রধারীরা। গেল 2 দিনে সেই বর্বরতার শিকার হয়েছেন শিশু থেকে প্রবীণ সবাই। হামলাকারীদের উদ্দেশ্যে এখনো জানা যায়নি, তবে তারা আলকা
কায়দার মতাদর্শে বিশ্বাসী। 2012 সাল থেকে জঙ্গিদের হামলায় অতিষ্ঠ মালি, নাইজেরিয়া, নাইজার, বুর্কিনা ফাসোর মতো আফ্রিকার দেশগুলো পরিস্থিতি মোকাবেলায় সেখানে অভিযান শুরু করে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সাহেল গ্রুপ। তাছাড়া সেখানে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের 12,000 সদস্য। কাজ শুরু করার পর থেকে এখন পর্যন্ত জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে 270 শান্তিরক্ষী।